বন্ধুরা, ঐশ্বর্যের দেবী হলেন লক্ষ্মী, আর লক্ষ্মীর বাহন হলো সাদা পেঁচা। সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন কেন লক্ষ্মী বাহন হিসাবে সাদা পেঁচাকে বেছে নিলেন? নমস্কার বন্ধুরা, ট্রাই ব্লেন্ডের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে থাকছে দেবী লক্ষ্মী ও তার বাহন সাদা পেঁচা নিয়ে কিছু তথ্য। পুরাণে কথিত আছে, সমুদ্র মন্থনের সময় অমৃত কলসের সঙ্গে দেবী লক্ষ্মীও প্রকট হয়েছিলেন। পরবর্তীকালে ভগবান বিষ্ণুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লক্ষ্মী। কিন্তু দেবী লক্ষ্মী ছিলেন চঞ্চলা, এক জায়গায় তিনি স্থির থাকেন না। তাই কোনো ঘরে শান্তি ও ঐশ্বর্য চিরস্থায়ী নয়, এককালে তা হারিয়ে যায়। একইভাবে লক্ষ্মী নিজের কোনো বাহনকে স্থায়ীভাবে নিজের দখলে রাখতে পারেননি, একমাত্র সাদা পেঁচা ছাড়া। কুমারগুপ্তর মুদ্রায় কখনো লক্ষ্মীর পাশে দেখা গেছে ময়ূরকে, আবার শশাঙ্ক মুদ্রায় লক্ষ্মীর পাশে দেখা গেছে কচ্ছপকে। নেপালে এখনো লক্ষ্মীর বাহন হিসাবে কচ্ছপকে ধরা হয়ে থাকে। যাই হোক, লক্ষ্মীর বাহন হিসাবে সাদা পেঁচাকেই আমরা চিনি। আবার বলা হয়ে থাকে ধান বাঙালির কাছে লক্ষ্মী, কিন্তু এই ধান ইঁদুর খেয়ে ফেলে। ধানের গোলায় ইঁদুর ঢুকে নষ্ট করে দেয় খাদ্যশস্য, তাই ধানের শত্রু ইঁদুর। আর ইঁদুরকে খায় পেঁচা, অর্থাৎ ধানকে রক্ষা করে ইঁদুরের হাত থেকে। তাই লক্ষ্মী দেবীর বাহন হলো এই রাত জাগা কদাকার পাখি। ধান হলো লক্ষ্মী, সম্পদ হলো লক্ষ্মী, রূপ হলো লক্ষ্মী, গুণ হলো লক্ষ্মী। আমরা সুখের কারণে লক্ষ্মীকে আহ্বান করি, লক্ষ্মীকে আগলে রাখতে চাই, লক্ষ্মীকে সঙ্গে করে চলতে চাই। কারণ লক্ষ্মী যদি রুষ্ট হন, তবে অশান্তি বিরাজ করবে গৃহস্থের ঘরে। শান্তি থাকবে না, থাকবে না অর্থ, থাকবে না খ্যাতি, থাকবে না মান। লক্ষ্মী আমাদের সব কিছুই দিতে চান, কিন্তু আমরা নিতে পারি না। লক্ষ্মী সব কিছুই দিয়ে এই ধরনীকে ঐশ্বর্যশালী করে তুলেছেন, সম্পদকে রক্ষাও করে চলেছেন। দিবালোকে আমাদের দায়িত্ব, আমাদের নিজেদের খাদ্যশস্যকে নিজেদের রক্ষা করতে হবে। কিন্তু রাতে যখন আমরা নিদ্রামগ্ন, তখন দেবী লক্ষ্মীর বাহন নিঃশব্দে ইঁদুর খেয়ে আমাদের খাদ্যশস্যকে রক্ষা করে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আজ এই পর্যন্তই থাক, পরের বার আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।